এটা একটু ভুলে তারপর দিতে হবে, না হয় এখানে একটা বড় নড়তেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। এখন হচ্ছে সকালবেলা, 8টা বাজে এখন। এই যে মুনতাসির ঘুমাচ্ছে এখনও, তো এই রুম থেকে আমি ফেনি নিয়ে যাব আর কি। এখানে এই ছোট টেবিলটি, এই খাট আর এই কর্নারে একটি বক্স আছে, এটি আর হচ্ছে এই আলমারিটি। এখানে মাঝখানে যে বক্সটি এটা নিব না, এটা আলমারিটি নিব। এটি সামনে এরকম, তো আজকে থেকে আমি শুরু করছি একটু একটু করে গুছানো। তো এটা এটা হচ্ছে বক্স খাট, বক্সে এখানে বক্সে অনেক কিছুই আছে বক্স এটার ভিতরে। তো আজকে এই যে এটা ড্রয়ারে আছে টেবিল ক্লথ সহ, এই জিনিসগুলো আমার এখানে আপাতত লাগবে না, এর জন্য আমি এগুলো ফেনি নিয়ে যাচ্ছি। ফেনির বাসাটা খালি, ওটাতে একটু গুছাবো, এগুলো একটু ঠিকঠাক করবো এটা আর কি। দুইটা করলি হইলে কি জন্য একটা করলে কন্যা? 9টা বাজে, 9টা বাজে মোবাশির যাচ্ছে উত্তরায়। ওর আরেকটা জব অফার এসেছে ভালো একটা কোম্পানি, আইটি কোম্পানি থেকে। তো আজকে 2-3 দিন থেকে ওই কোম্পানিতেই জয়েন করেছে। তো ওর আব্বুর অফিসেই বসতো, তো ওখানে বসছে দেখে আরও একটা অফার আসলো। তো আমরা ভাবলাম যে আসলে আইটিতেও যেহেতু পড়াশোনা করতেছে, ওখানে জবটা করলে ওর জন্য একটু ভালো হবে, মানে একটু এক্সপিরিয়েন্স হবে। এই কারণে জানুয়ারির দিকে হয়তো ওর মালয়েশিয়া যাওয়া আবার হতে পারে, এখনো বলা যাচ্ছে না আসলে কখন সব কিছু ঠিক হয়। তো আল্লাহর হাওলা। এই তো সকালবেলা এখন সবজি ভাজি, সবজি ভাজির সাথে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখানে কাঁকড়ল, তারপরে ডাল হয়েছে, ডাল ভাত বসানো হয়েছে। এখন 10:30 বাজে। একটু আগে আমার ছেলে গিয়েছে অফিসে, তো এখানে একটু একটা ডিম ভেঙে দিয়ে ঘুটে দিব একটু ভালো করে, তাহলে খেতে খুব মজা লাগবে। যখন ডিম ভেঙে দেওয়া হয় এরকম ভেঙে পড়ে, কোনো কিছু দিয়ে নিতে গেলে উঠে না, তো ডিমের খোসা দিয়ে উঠালে কিন্তু সুন্দরভাবে উঠে যায়। আমি হালকা একটু এক সাইডে নিয়ে একটু হালকা ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে একসাথে মিক্স করে ফেলবো। তো ভালো করে ভেঙে আমি মিক্স করে দিয়েছি এই যে ভাজির সাথে, আর ভাজিটা দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। এখনো তো লবণও দেখিনি। রেডি আমার আজকের ভাজি, আর ডালটাতে ভাগার দিব। এখানে চা পানি নিয়েছি, মুরগির মাংস ভিজিয়েছি, আজকে মুরগির ঝাল ঝাল কারি আর কি। তো রুটি বানিয়ে একবারে এভাবে রেখে দিয়েছি, এখন আমি সেঁকে নিচ্ছি। এই পুরানো তাওয়া যদিও কালো কালো, কিন্তু এটা রুটি সেঁকতে অনেক সুবিধা, মানে ভালো হয় আর কি। আর ওটা স্টেনলেস স্টিলের, কিন্তু ওটাতে বেশি একটা ভালো লাগে না রুটি সেঁকতে। এদিক দিয়ে চা হচ্ছে, চুলা একবার মোছা হয়েছে, এখন আবার ময়লা, তো এগুলো কাজ শেষে তারপরে আবার মুছে নেব। তো এই তো আমাদের সকালের আজকের রুটি, ভাজি আর হচ্ছে একটু ডিম, এটাই আজকের নাস্তা।
চা খাওয়ার পালা। চাটা আমি এখানে পানি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর চা পাতা দিয়েছি। ভালো করে হয়ে যাওয়ার পরে এখন আমি একটু দুধ চিনির সাথে মিক্স করব। এখন আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি, এখন রান্নাটা হয়ে গেলে আমরা বের হব। নাস্তা খাওয়া শেষ, ঘর ঝাড়ু দেওয়া, তারপর আমার বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি, রুমটা আর কি একটু গুছিয়ে নিয়েছি, তারপর রান্না করে চলে এসেছি। আদা দিয়ে দিচ্ছি 2 চামচ, চায়ের চামচে 2 চামচ, রসুন দিয়ে দিচ্ছি 1.5 চামচ, লবণ মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি ঘরে করা মাংসের মশলা 2 চামচ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিই। একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ দিচ্ছি না, দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার ক্রাশ করে। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলি।
তো মুরগি গোস্তটা হতে হতে আমি এদিক দিয়ে কিছু অল্প কিছু ধোয়া ধাই জমেছে, তো সেগুলো একটু করে নিব। কলটাও 2 দিন হলো মাজা হয়নি, তো আজকে মেজে নিলাম। আর এদিক দিয়ে বেসিংয়ে পানি যাচ্ছে না, মানে সিঙ্কে আর কি, কেন যাচ্ছে না আল্লাহ ভালো জানে, বেশি একটা ইউজ করি না। তারপরে এটা মানে চিকন পাইপ, তো এই কারণে মেবি। তো আমি এইভাবে হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে পানিগুলো যাওয়ার ব্যবস্থা করছি আর কি। আর গরম পানি কেটলিতে বসিয়ে দিয়েছি, এটা পানিগুলো ফুটলে, ফুটন্ত গরম পানি ঢেলে দিব, তাহলে যদি কোনো চর্বি টর্বি জমে থাকে সেটাও চলে যাবে। আরেক বোন প্রশ্ন করেছেন, আজকে আসলে উনি দেখতেছেন কি না এই ব্লগটি জানি না, উনি প্রশ্ন করেছেন আমি এই কেটলিটি কত দিয়ে নিয়েছি, কোথা থেকে নিয়েছি। এটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছি, আমি মালয়েশিয়া গিয়েছি যখন, তো মোটামুটি ভালোই কাজ দিচ্ছে, এটা প্যানাসোনিক কোম্পানির, ভালোই আর কি। তো একটু কেটলিটাও ধুয়ে নিচ্ছি, টুকিটাকি ছোটোখাটো কিছু জিনিস ধুয়ে নেওয়া সেটাই। আর আজকের ব্লগটি কেমন লাগছে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন, আপনাদের পরামর্শ আমার জন্য অনেক বেশি জরুরি। আপনারা যেরকম চান আমি সেরকমই ব্লগ করার চেষ্টা করব। আজকে বেশিরভাগ আমি ভয়েসটা একসাথে ভিডিওর সাথেই করার চেষ্টা করেছি, তো ভয়েসটা একসাথে দিলে ভালো লাগবে নাকি আগে যেভাবে আলাদা আলাদা মানে ভিডিও করার পরে তারপর ভয়েস দিয়েছি সেভাবে করব, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের পরামর্শ অনুযায়ী আমি করব। তো এই তো বেসিং সহ মানে সিঙ্ক সহ সব কিছু ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো এই যে মোটামুটি অনেকগুলো পানি বেরিয়েছে মুরগির মাংস থেকে, তো এখন আরেকটু হবে, তারপরে আমি লাস্ট প্রসেসিংটা করব। তো কাজ করতে করতে আপনাদের ভাইয়ের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম অর্থসহ, তো আমারও সোয়াব হলো, ওনারও সোয়াব হলো, ফেরেশতারা সোয়াব নিশ্চয়ই লিখেছেন এই আর কি। তো এদিকখানে আমি মুরগির মাংস দিব, এই জন্য এগুলো কুটে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি, আর এখানে আমি একটু পানি নিয়েছি, এটাতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিব। দেড় চামচের মতো আমি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি যেটা দিব এই যে এখানে আমি পেঁয়াজ কুটে রেখেছি, ক্যাপসিকাম, টমেটো, একসাথে সব কিছুকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতরের দিকে ঢুকে যায়। আর এগুলো আস্ত দিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক বেশি টেস্ট হয়, তো বেশি একটা জোশ করব না, মানে একদম ফাঁকাবো না, একটু হালকা কাঁচা থাকতে বন্ধ চুলা বন্ধ করে দিব। রান্নাটা শেষ করে আমি আজকে ইসলামপুর যাব, তো সে কারণে একটু তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছি। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। তো একটু 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপরে আমি যে বিয়েটা চুপ 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি, এরপর আমি একটু যে কর্নফ্লাওয়ার গুলো রেখেছি সেটা দিয়ে দিব। আর অনেকেই আমি এই চিকেন রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে রান্না করে আমাকে আবার কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাই আমার কথার ভুল ধরতেছে, সেই জন্য ওনার সাথে দুষ্টামি করলাম। এখন প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভুলে তারপর দিতে হবে, না হয় দলা বেঁধে যাবে। জাস্ট একটু ভালো করে ফুটে আসলে আমি বন্ধ করে দিব, 1 মিনিটও হবে না এরকম টাইমে।
তো দেখতে পাচ্ছেন অনেক ইয়াম্মি ইয়াম্মি একটি চিকেন রান্না। এটা দিয়ে পরোটা, রুটি, ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইকটি কিন্তু দিয়ে দিতে পারেন এক্ষুনি, যারা এতক্ষণ লাইকটি দেন নাই আর কি। তো এদিক দিয়ে আমার ক্যাপসিকাম সবজিটাও খেতে ভালো লাগবে, আলু, তারপরে টমেটো, এটা আস্তে যেভাবে আছে ওইভাবে, পেঁয়াজ, এগুলো এমনিই খেতে অনেক মজা লাগে। চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি রেডি হয়ে নিচ্ছি বাইরে যাওয়ার জন্য। এখন আমি রেডি হয়ে নিয়েছি যে যা যা রান্না করা আজকে দরকার ছিল, ভাত, ডাল আর মুরগির মাংস একটু ভিন্ন স্টাইলে রান্না করলাম। খেতে এভাবে রুটি পরোটা দিয়ে ভালোই লাগে। তো অনেক ঘ্রাণ বের হচ্ছে এখন রান্নাঘরে, তো রান্না করেই সাথে সাথে বের হচ্ছি, কারণ আমি আবার এখন 11:30 এরকম বাজে। তো ওখান থেকে আবার এসে শোরুমে একটু সময় দিব, শোরুম বলতে ফ্যাক্টরিতে, ওদেরকে কাজগুলো বুঝিয়ে দিব। আমি এই কয়েকদিন অর্ডার নিচ্ছি না, তারপরে কালকে একটা ভিডিও দিয়েছিলাম বেডশিটের, সেটাতে অনেকগুলো অর্ডার পড়েছে। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারতেছি, আল্লাহ পাক রব্বুল আলমিন সাহায্য করছে, অনেক অর্ডার পড়ছে, অনেকেই নিচ্ছেন, আল্লাহ শুক্রিয়া। তো এই কারণে আবার আসলে যারা বেশি জোর করে দেন অর্ডার ফিরাতেও পারি না। তো আসলে অর্ডার নিচ্ছি না এই কারণে, যা কারণ আমার একটু ফেনে যাব, আমার কিছু ফার্নিচার পুরোনো সাহে কিছু পুরোনো ফার্নিচার আছে, অনেক দিন থেকে করোনার আগেই নেওয়ার মানে প্ল্যান ছিল, তো তখন আর এরপর পরেই করোনা এসেছে, যার কারণে নেওয়া হয়নি। তো এই ঘরটা পুরো পুরে রয়েছে, একদম পুরো ফার্নিচার ভরে গেছে, এই জন্য ভাবলাম যে এগুলো নিয়ে যাই। আর আমার মুত্তাকির রুমে ওর আলমারি দরকার, ওইটা পুরনো, ওদের ছোটোবেলা একটা দোতলা খাট ছিল, মালয়েশিয়ান যে ফার্নিচারগুলো মানে দোতলা খাট সহ একটা সেট 1,80,000 টাকা দিয়ে নিয়েছিল। তো সেই ওরা মুত্তাসির মুত্তাকি দুজনেই ছোটো ছিল ওদের জন্যই, তো সেটার একটা অংশ হচ্ছে আলমারিটা, সেই আলমারিটা এতদিন পর্যন্ত ইউজ হয়েছে, প্রায় আজকে 10-12 বছরের মতো হয়েছে। তো এখন এটা আর ইউজ করা যাচ্ছে না, আর ওরা বড় হয়েছে, ওদের শার্ট গেঞ্জি এগুলো একটু ঝুলিয়ে রাখা দরকার, এই কারণে ওইটাও নিয়ে যাব। আর ওর খাটটাও অনেক জায়গায় একটু ডিস্টার্ব আস্তে আস্তে শুরু হচ্ছে, এমনি কিন্তু এটা আমি আমি ঢাকায় আসার পরে ওইটা কেনা হয়েছে, অনেক বছর হয়েছে, তো ওইটাও চেঞ্জ করব। এইসবগুলো আমি মানে যেহেতু পুরনো হয়েছে একদম ফেলে না দিয়ে আমার পেনের বাসায় উঠাবো আর কি, তো সেই কারণে এগুলো নিয়ে যাব। ওই বাসাটা একটু গুছিয়ে আসবো, আমার শাশুড়িকে একটু দেখে আসবো, মানে শীতের আগ দিয়ে একটু ঘুরে আসা আর কি। আর অনেকেই তো অনেক জায়গায় যাচ্ছে বেড়াচ্ছে, তো এবছর বেড়াবো না, কারণ সামনে একটা বড় প্ল্যান আছে, তো সেই কারণে একটু খরচ কম করা উচিত মনে করি। আর তাছাড়া এগুলো নিতেও অনেক খরচ, আসলে ট্রাকে করে নিতে হবে, ওখানেও একটু খরচ আছে, সেই মিলিয়ে আর কি মোটামুটি বাড়ি থেকে ফেনী থেকে ঘুরে আসার একটা বড় প্ল্যান চলছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন মানে সহি সালামতে ঘুরে আবার আমাদের নিজের বাসায় ফিরে আসতে পারি। আজকে আমাকে সময় দিবে বিজনেসম্যান, আরেক বিজনেস বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সময় দিচ্ছে ছোট ব্যবসায়ীকে, আজকে আমার সাথে যাচ্ছে, কারণ আমার বড় ছেলে নেই, ও অফিসে চলে গেছে, একা একা যেতে একটু ভালো লাগে না, এই জন্য সঙ্গী নিলাম সাথে।
একটা ইস্তাম্পুর আর কি। আমরা উবারেই যাচ্ছি আর আজকে ওনাকে নিয়েছি আমার সঙ্গী হিসেবে। তো উনি আসলে আজকে বেশি একটা কাজ নেই, মানে অল্প কিছু কাপড় লাগবে আর আছে, একটু টান পড়েছে এই কারণে। আর হচ্ছে এখান থেকে চলে আসব, দুপুরে এসে বাসায় খাবো। ওনার আবার তিনটা মিটিং আছে, তো এখন যেহেতু 11:30 বাজে, আস্তে আস্তে আশা করি 3টার ভিতরে চলে আসব। এই যে চেক কাপড়গুলো দেখছি, আর কিছু আসলে শ্যুট করা হয়নি, মার্কেটে গেলে মানে ফেরেশানি থাকে কী কিনবো না কিনবো ওগুলা নিয়েই। তো এখানে আমার চেক কাপড় দরকার ছিল কিছু, সেগুলোই নিয়ে এসেছি, সুতি চেক আর কি। তো এটা ইসলামপুর থেকে নিয়েছি, তো ওগুলো নিয়ে বাসায় চলে এসেছি, এসে খাবার দাবার খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।